वेलकम स्टूडेंट्स टू इंग्लिश साइन पेपर क्लास। আমরা লাস্ট ক্লাসে গত ক্লাসে পড়ছিলাম ডিগ্রি কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ এবং কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ এবং পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করা যায় সেই সমস্ত জিনিস আমরা গত লাস্ট ক্লাসে পড়ছিলাম। আমরা জানি কি পজিটিভ মানেই শুরু হবে নোয়াদার শব্দ দিয়ে এবং তারপরে দেনের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা বসবে, অথবা সুপারলেটিভ ডিগ্রি দা এবং অ্যাডজেক্টিভের ইএসটির পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা বসবে নো আদারের পরে। আজকে আমরা একটা নিয়ম শিখবো, সেটা হলো যদি সুপারলেটিভ ডিগ্রিতে নো ওয়ান অফ দ্য থাকে, ওয়ান অফ দ্য, আমরা জানি দা এর পর অবশ্যই অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের সাথে অবশ্যই ইএসটি থাকতে হবে অথবা আইএসটি অথবা মোস্ট। যদি ওয়ান অফ দ্য থাকে সুপারলেটিভ ডিগ্রিতে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে এই দেনের পরে মোস্ট আদার শব্দটি বসবে। যদি পজিটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকে অথবা কম্পারেটিভ ডিগ্রিতে মোস্ট দেন মোস্ট আদার দেনের পরে মোস্ট আদার থাকে তাহলে পজিটিভ ডিগ্রি শুরু হবে ভেরি ফিউ শব্দ দিয়ে, ভেরি ফিউ। আর ভেরি ফিউ এর পরে ভার্বটা হবে প্লুরাল। আমরা কি দেখতে পেলাম, কি শিখতে পেলাম, যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেনের পরে মোস্ট আদার শব্দ থাকে তাহলে আমরা পজিটিভ ডিগ্রিতে শুরু করবো ভেরি ফিউ দিয়ে, অথবা সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দা থাকে, ওয়ান অফ দা, তাহলে পজিটিভ ডিগ্রিতে শুরু হবে ভেরি ফিউ শব্দ দিয়ে। আমরা একটা লেট আস হ্যাভ এ গ্ল্যান্স অ্যাট ওয়ান অ্যানাদার এক্সাম্পল। যেমন ছিল কি কম্পারেটিভ, কম্পারেটিভ হি ইজ ব্রাইটার দেন, ইজ ব্রাইটার দেন, দেনের পরে আমাদের পজিটিভ মোস্ট আদার, কি ছিল আমাদের সেন্টেন্সটা, হি ইজ ব্রাইটার দেন মোস্ট আদার স্টুডেন্ট। যদি আমাদের অ্যাডজেক্টিভের ইয়ার মানে কম্পারেটিভ তারপর দেনের পরে যদি মোস্ট আদার থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা যদি পজিটিভে রূপান্তর করতে চাই, পজিটিভে যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাদের যদি মোস্ট আদার থাকার কারণে এই সেন্টেন্সটা শুরু হবে ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ। আমরা আমরা আগের নিয়মটা যদি দিকে যদি আমরা তাকাই, যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেনের পরে মোস্ট আদার থাকে তাহলে সেটাকে পজিটিভ নেওয়ার জন্য ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, নো আদারের পরিবর্তে ভেরি ফিউ। কেন? কারণ দেনের পরে মোস্ট আদার আছে, টিএচএন দেনের পরে মোস্ট আদার আছে। অথবা যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকে আর দায়ের পরে অবশ্যই অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের সাথে ইএসটি অথবা আইএসটি অথবা মোস্ট বসবে তার আগে, যদি এরকম ওয়ান অফ দ্য থাকে তাহলে সেই সেন্টেন্সকে আমরা পজিটিভে রূপান্তর করার জন্য ভেরি ফিউ শব্দটি ব্যবহার করব। ওয়ান অফ দ্য থাকলে সেই সেন্টেন্সকে কম্পারেটিভে নেওয়ার জন্য দেনের পরে অবশ্যই মোস্ট আদার শব্দটি ব্যবহার করতে হবে। মোস্ট আদার থাকার কারণে ভেরি ফিউ, আর আমরা জানি পজিটিভ মানে শেষটাতে শুরু হবে, দেনের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটাই বসবে নো আদার, নো আদার বা ভেরি ফিউ এর পরে। দেনের পরে নাউন হলে যে স্টুডেন্টস, ভেরি ফিউ স্টুডেন্টস, ইজ আমরা জানি ভেরি ফিউ শব্দটা শব্দ দিয়ে যদি পজিটিভ শুরু হয় সেই সেন্টেন্সে, ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ দ্য ওয়ার্ডস ভেরি ফিউ দেন উই হ্যাভ টু ইউজ দ্য প্লুরাল ভার্ব, ভি ফর ভার্ব। কোন ধরনের ভার্ব ব্যবহার করতে হবে? প্লুরাল ভার্ব। কেন? কারণ এই সেন্টেন্সটা শুরু হয়েছে ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ দিয়ে শুরু হওয়ার কারণে আমরা এই সেন্টেন্সে অবশ্যই প্লুরাল ভার্বটা ব্যবহার করব, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্লুরাল ভার্ব হলো আর, ভেরি ফিউ স্টুডেন্টস আর, আর অ্যাডজেটিভের আগে অবশ্যই সো ব্যবহার করতে হবে, অ্যাডজেটিভ ব্রাইটার ইয়ার উঠে যাবে হবে ব্রাইট,
কারণ ইয়ারটা হলো কম্পারেটিভের একটা চিহ্ন, পজিটিভে কোনো ইয়ার হবে না। ভেরি ফিউ স্টুডেন্টস আর সো ব্রাইট অ্যাজ, তার সবার শেষে হবে সাবজেক্ট হি। এই সেন্টেন্সকে যদি আমরা সুপারলেটিভে পরিবর্তন করতে চাই, সুপারলেটিভে, তাহলে আমাদের কি করতে হবে আমরা দেখি। মানে ভেরি ফিউ, যদি পজিটিভে ভেরি ফিউ থাকে অথবা কম্পারেটিভে মোস্ট আর দেন মোস্ট আদার থাকে, তাহলে সেই সেন্টেন্সে সুপারলেটিভ সেন্টেন্সে ওয়ান অফ দ্য হবে। আর আমরা জানি পজিটিভে শেষেরটা দিয়ে শুরু হবে সুপারলেটিভ, শেষে হলো হি, অবশ্যই হি ব্যবহার করব। হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইট উইল টেক দ্য ভার্ব অক্সিলারি ভার্ব ইজ, তারপরে দিতে হবে ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য, আর দায়ের উপরে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ করতে হবে ব্রাইট, ইএসটি যোগ করলে হবে ব্রাইটেস্ট, হি ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট, তারপর হবে সাবজেক্ট স্টুডেন্টস। তাহলে আমরা স্টুডেন্টস কী শিখতে পেলাম, যদি কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকে অথবা সুপারলেটিভে ওয়ান অফ দ্য শব্দটা থাকে, তাহলে সেই ধরনের সেন্টেন্সকে আমরা পজিটিভের পরিবর্তন করার জন্য ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, এবং অ্যাডজেক্টিভের পরে যে নাউন থাকবে, অ্যাডজেক্টিভের পরে যে নাউন থাকবে সেটাই বসবে ভেরি ফিউ এর পরে। এবং ভেরি ফিউ শব্দটি ব্যবহার করলে আমাদের অবশ্যই প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, যেটা হলো আর। এবং পজিটিভে অ্যাডজেক্টিভের আগে অবশ্যই সো বসবে, তারপর মূল অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাজ, এবং তারপরে যে সাবজেক্ট আছে কম্পারেটিভ অথবা সুপারলেটিভে, সেই সাবজেক্টটি আমাদের সবার শেষে ব্যবহার করতে হবে। স্টুডেন্টস, আমরা যদি আমাদের বই খুলি, তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে সমস্ত যে জায়গায় ডিগ্রি টপিকটা আছে, সে জায়গায় আমরা অনেক ধরনের এক্সারসাইজ দেখতে পাবো। আমরা অবশ্যই বাসার চেষ্টা করব কীভাবে কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভে রূপান্তর করা যায়, অথবা সুপারলেটিভকে পজিটিভে, অথবা পজিটিভকে কম সুপারলেটিভ, এবং পজিটিভকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ, কম্পারেটিভকে কীভাবে পজিটিভ এবং সুপারলেটিভে পরিবর্তন করা যায়, সেই ধরনের সেইটা আমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবো এবং চেষ্টা করব। আমরা এখন এই ধরনের নিয়মটা আমরা জানি, শিখেছি, আমরা উইল ট্রাই আওয়ার বেস্ট টু সলভ দি এক্সারসাইজেস দ্যাট আর গিভেন ইন আওয়ার বুকস। সো থ্যাংক ইউ স্টুডেন্টস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড প্লিজ স্টাডি অ্যাট হোম।